নমস্কার, আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরের রেসিপি নিয়ে। চলুন সময় নষ্ট না করে চলুন রেসিপিটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে আমি মটরশুঁটি কচুরি বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য দুখানা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মৌরি দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন ধনের, একসাথে ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো শুকনো করা একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি 700 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এটা মিক্সিতে এবার পেস্ট করে নেব। এটা আমি দুবারে টেস্ট করব। প্রথমে হাফ নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মটরশুঁটিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, বাকি মটরশুঁটিটা একইভাবে পেস্ট করে নেব। কড়ার মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, না তো আদার পেস্টটা দিলে ছড়িয়ে যেতে পারে চারিদিকে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে মটরশুঁটিটা এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করে কুটটা কষে নিয়েছি, যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দিলে কচুরির টেস্টটা খুব ভালো হবে। কুটটা ভালো করে কষে নিয়েছি, তৈরি হয়ে গেছে কুটটা। গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে কচুরি বানাবার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন। সবকিছু ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরে গুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মটরশুঁটির কুটটাও দিয়ে দেব। প্রথমে অর্ধেক দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আবার লাগলে আবার নেব। আমার এখানে পুরো কুটটা লেগে যাবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। যদি একটু কম হয় অল্প একটু জল দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, সামান্য একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। অল্প একটু দেব, ম
ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে লেচি কেটে নেব। লুচি যেরকম বানায় সেইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। আর একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে লেচিগুলো বেলে নেব লুচির মতন করে। লেচিগুলো এইভাবে সব বেলে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে ভেজে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। কচুরিটা ডুবো তেলে ভাজতে হবে। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দেব। কচুরিটা দুই সাইড তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। কুক ছাড়া কড়াইশুঁটি কচুরিটা বানিয়ে নিলাম, খুব সহজ, খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।